ব্রিটেনে হোয়াটসঅ্যাপ প্রতারণা বাড়ছে। প্রতারকরা পরিচিত আত্মীয় বা বন্ধুর আত্মীয় বা বন্ধুর পরিচয় দিয়ে প্রতারণা করছেন। আর এমন প্রতারণার শিকার হওয়া মানুষেরা কখনো কখনো সর্বোচ্চ £3,000 পর্যন্ত হারাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। হোয়াটসঅ্যাপে প্রতারণার বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি এস এম মাসুম। গোয়েন্দা বিভাগ বলছে, প্রতারকরা আত্মীয় বা বন্ধুর পরিচয় দিয়ে জানান তিনি অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, নিজে বিপদে আছেন, এমনটা জানিয়ে প্রতারককারীরা ফাঁদ পাতেন বলে জানিয়েছে ব্রিটেনের গোয়েন্দা পুলিশ। এছাড়া আরও একদল প্রতারক চক্র মা বাবা মায়ের কাছে সন্তান পরিচয় দিয়ে অর্থ আদায় করছেন। সেক্ষেত্রে এই প্রতারকরা সন্তানদের বিস্তারিত তথ্য জেনে বাবা মাকে SMS করেন, এরপর তারা জানান তাদের ফোন নষ্ট হয়েছে বা হারিয়ে গিয়েছে, তাৎক্ষণিকভাবে কিছু অর্থের প্রয়োজন। বিষয়টি নিয়ে বার্কলেস ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, শেষ 3 মাসে তাদের কাছে অনেকগুলো অভিযোগ এসেছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের প্রতারণা নিয়ে। তারা আরও বলছেন, তাদের কাছে যেসব অভিযোগকারী আসছেন তাদের সবাই গড়ে £1,242 পর্যন্ত অর্থ খুইয়েছেন। আবার কিছু কিছু ভুক্তভোগী তো £3,000 পর্যন্ত অর্থ হারিয়েছেন এই প্রতারণার কারণে। গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য মতে গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই স্ক্যাম বেড়েছে 77%, তার আগের 3 মাসের তুলনায়। এই সময় 65% ভুক্তভোগীর কাছে তাদের ছেলে পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে এই চক্রটি। 33%-এর কাছে পরিচয় দেওয়া হয়েছে তাদের মেয়ে। এছাড়া প্রায় 50% ক্ষেত্রে সন্তানদের কাছে বাবা মা বা নিকট আত্মীয় পরিচয় দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র। বিষয়টি নিয়ে বার্কলেস ব্যাংকের পক্ষ থেকে রোজ মার্টিন বলেন, যদি আপনার কাছে আপনার আত্মীয় বা বন্ধু অর্থ চেয়ে SMS করে তাহলে তাকে আপনি ফোন দিয়ে বিষয়টি নিশ্চিত হন। যদি বলে সে ফোন ধরতে পারবে না তাহলে বুঝবেন আপনি স্ক্যামের শিকার হতে চলছেন, মানে আপনি প্রতারক চক্রের পাল্লায় পড়েছেন। তাই কথা বলে সবসময় নিশ্চিত হয়েই অর্থ দিবেন। যুক্তরাজ্যের ফিনান্সিয়াল বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, 2021 সালের প্রথম 6 মাসে £355.3 মিলিয়ন স্ক্যাম হয়েছে ব্রিটেনে, যা 2020 সালের একই সময়ের তুলনায় 71% বেশি। এদিকে বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপের পলিসি ম্যানেজার ক্যাটরিন হার্নেট হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের তাদের ব্যাংকের 6-ডিজিট পিন কোড কারোর সাথে শেয়ার করতে নিষেধ করেছেন। একই সাথে বলেছেন, 6-ডিজিটের পিন কোড বন্ধু বা পরিবারের কারোর সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন না। এছাড়া ব্যাংক কার্ড ব্যবহারকারীদের অবশ্যই নিরাপত্তার কারণে 2 ধাপের ভেরিফিকেশন কোড ব্যবহার করার কথাও বলেছেন তিনি। তিনি আরও বলেন, আপনি যদি কোনো ধরনের সন্দেহজনক মেসেজ বা ভয়েস মেসেজ পান তাহলে অন্য নম্বর দিয়ে হলেও বিষয়টি নিশ্চিত হন। একই সাথে ফোনে কথা না বলে শুধুমাত্র SMS-এর ভিত্তিতে অর্থ দেবেন না। এই ছিল আমার কাছে হোয়াটসঅ্যাপে প্রতারণার কিছু বিস্তারিত। যুক্তরাজ্যে গত কয়েকদিন ধরে এটি মারাত্মকভাবে বেড়েছে, সবাইকে সতর্ক করার জন্যই এই রিপোর্টটি করা হলো। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন। চোখ রাখুন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল www.runnermedia24.com।